অপবিশ্বাসের সন্তান আবরাম খান জয়কে সন্তানের স্বীকৃতি দেওয়ার পর সাকিব খান এবার সন্তান সন্তানের স্বীকৃতি দিয়েছেন শুক্রবার শাকিব খান স্বীকার করেন বুবলি এবং তার একটি পুত্র সন্তান রয়েছে নাম খান বীর ঢাকায় সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিশ্ব সিনেমার শুটিং এর সময় ঢালিউড উত্তাল ছিল চিত্রনায়িকা শবনম বুবলি মা হয়েছেন সেই গুঞ্জন এতদিনই সত্যি হল শুক্রবার শাকিব খান এবং সবনাম বুবলি নিজেরাই স্বীকার করেছেন তাদের একটি পুত্র সন্তান রয়েছে নাম শেহজাদ খান বীর সন্তানের ছবি প্রকাশ্যে নিয়ে এসেছে সাকিব খান এক বার্তায় জানিয়েছেন আমরা চেয়েছিলাম একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সামনে আনবো তবে আল্লাহ যা করেন তা ভালোর জন্যই করেন সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি এরপর সাকিব বলেন শেহজাদ খান বীর আমার এবং বুবলির সন্তান আমাদের ছোট রাজপুত্র আমার সন্তান আমার গর্ব আমার শক্তি আপনাদের সবার কাছে আমার সন্তানের জন্য দোয়া কামনা করছি সাকিব ববলির ঘনিষ্ঠ সূত্র জানায় ববলি মা হয়েছেন যুক্তরাষ্ট্রে দুই সালের একুশে মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন তবে তারা কবে বিয়ে করেছেন এই তথ্য জানাতে পারেনি সূত্রটি ছিলেন ২০২০ সালের ফেব্রুয়ারি থেকে সে সময় নানা গুঞ্জন ডালপালা মেলেছিল তার মধ্যে সবচেয়ে বড় গুঞ্জন মা হয়েছেন অভিনেত্রী এই গুঞ্জন অস্বীকার করে গেল বছরের জানুয়ারিতে প্রকাশ্যে আসেন শবনম বুবলি জানান এতদিন আমেরিকায় ছিলেন তিনি ফিল্ম নিয়ে পড়াশোনা করেছেন এরপর সাতাশই সেপ্টেম্বর হুট করেই ফেসবুকে আমেরিকা থাকাকালীন দুটি ছবি প্রকাশ নেন বুবলি সেই ছবিতে প্রকাশ্যে দেখা যায় নায়িকার বেবি বাম্পের ছবি এরপর বুবলির মা হওয়ার গুঞ্জন আরও জোরালো হয়